আজকে মুসলমানের ঘরে জন্ম নেওয়া এই যুবক সন্তানগুলো আজকে যে দেশের ভিতরে 50 বছর পর্যন্ত কোনো আজানের ধ্বনি আসে নাই, কোরআন তেলাওয়াত করা যায় না, প্রকাশ্যে আজান দেওয়া যায় না, সে আর্জেন্টিনা ব্রাজিলকে নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা আমরা সময় নষ্ট করতেছি, ঠিক না ভাই? ঠিক বলেন। খুঁজলে এখানে পাওয়া যাবে এমন অনেক যুবক আছে যারা এখানে বসছে, এই বসার আগেও আর্জেন্টিনা ব্রাজিলের খেলাধুলার দিকে তারপর এসে বসছে, ঠিক না ভাই? ঠিক বলেন। এ মুসলমান স্পষ্ট কথাই বলতে চাই, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর মুসলমানের দলকে আপনি মহব্বত করতে পারেন না, ভালো লাগে না, অত ইহুদি খ্রিস্টানের দল আপনার কাছে ভালো লাগে? স্পষ্ট জেনে রাখেন, মনে রাখেন, আপনার দিনের ভিতরে আল্লাহ নবীর মহব্বত নাই, আপনার দিনের ভিতরে কিঞ্চিত পর্যন্ত ইমান নাই। আপনার দিনের ভিতরে যদি ইমান থাকতো কোনো মুসলমান সন্তান আর্জেন্টিনা ব্রাজিলের পক্ষ নিতে পারে না, ঠিক নাই ভাই? ঠিক বলেন। মুসলমানের সন্তান আল্লাহর ঘর মসজিদে দান করার কথা বলে 2 টাকা আপনার পকেট থেকে বের হয় না, অথচ হাজার হাজার টাকা দিয়ে কে কার চাইতে বড় ব্রাজিলের পতাকা টানাইতে পারে, আর্জেন্টিনার পতাকা কে কার চাইতে লম্বা বানাইতে পারে, এর প্রতিযোগিতা চলতেছে। অথচ আমার আপনার ভিতরে আল্লাহর কোরআনের কোরআন শিকারের প্রতিযোগিতা নাই, আমাদের প্রতিযোগিতা নাই, আমাদের ভিতরে শুধুমাত্র গুনাহের প্রতিযোগিতা আছে, ঠিক না ভাই? ঠিক বলেন। কোন মুসলমানের সন্তান ইহুদি খ্রিস্টানের দানাদি করতে পারে না, তাদের পক্ষ নিতে পারে না, ঠিক না ভাই? ঠিক বলেন। শুনে ভালো লাগছে আজকে, যদিও খেলাধুলা সম্পূর্ণ হারাম, আপনারা তাদেরকে মোহাব্বত করেন, ভালোবাসেন, আর্জেন্টিনা আমাদের মুসলিম কান্ট্রি সৌদির সাথে হেরে গেছে, আলহামদুলিল্লাহ, কর এরা মুসলমানের বিজয়, এটা আল্লাহ। বাকি খেলাধুলা এই জিনিসগুলো আপনারা একটু অ্যাভয়েড করে চলবেন। আপনি যদি কারো পক্ষ নিতে চান, সেই পক্ষটা যেন মুসলমানের পক্ষ হয়, ঠিক না ভাই? ঠিক বলেন। আপনি একজন মুসলমান, দেখেন আপনি খেলা দেখতেছেন, এই খেলার ভিতরে সৌদি আরব আছে, আর্জেন্টিনা আছে, ব্রাজিল আছে, আপনি মুসলমান হিসেবে সৌদিকে আপনি সাপোর্ট করার দরকার ছিল, আপনি সৌদিকে সাপোর্ট না করে ব্রাজিলকে আপনি সাপোর্ট করতেছেন, আর্জেন্টিনাকে সাপোর্ট করতেছেন, বোঝা গেল আপনার ভিতরে ইমান নামে কোনো বিষয় আপনার ভিতরে নাই, ঠিক না ভাই? ঠিক বলেন। আগে ইমান ঠিক করতে হবে, মুসলমান ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات পরীক্ষা করবে, অনেকগুলো পরীক্ষার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনাকে ভয় দেখা দেখা আল্লাহ পরীক্ষা করবে, আল্লাহ তাআলা ভয় দেখাবে, ভয় দেখা দেখবে, দেখি বান্দা আমার কাছে ফিরে কি, বান্দা গোড়া করতেছে দেখে আমি একটু ভয় দেখানোর পর বান্দা আমার কাছে আসে কিনা। ওই যে কয়েকদিন আগে আল্লাহ তাআলা করোনা দিয়া ভয় দেখাইছেন না, কথা বলেন না কেন? এমন ভয় দেখাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন, কে এমপি, কে মন্ত্রী, কে চেয়ারম্যান, কে নেতা কেতা দেখার সময় নাই, সবকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক কাতারে দাঁড় করে দিয়েছে, ঠিক না ভাই? ঠিক বলেন। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায়, কোনোভাবে ভয় পাওয়ার পরে বান্দা যদি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আসছে এই ভাবনা নিয়ে যদি বান্দা সামনে অগ্রসর হয়, ভয় পাওয়ার পর একবার ভয় নিয়ে আল্লাহ বলে ডাক দেয়, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত জিন্দেগির গোনা খাতা মাফ করে দিব, সুবহানাল্লাহ বলে। আর একজন মোমিন যে হবে সেই বান্দা সদা সর্বদা যে ভেজাল মুক্ত ইমানদার হবে, আল্লাহ তাআলার ভয় যার যার দিলের ভিতরে আছে, ওই বান্দা আল্লাহ তাআলার কথা শুনলে তার দিল কম্পিত
দিতে হবে, সেই বান্দা ভয় করবে, ঠিক নেবে, ঠিক বলেন? আজকে দেখা যায় অনেক সময় অনেক মানুষ আছে, হুজুর আমরা আমার দিলে শান্তি পাচ্ছি না, এত টাকা পয়সার মালিক, এত সম্পদ আল্লাহ তাআলা দান করেছে, সম্পদ খাওয়ার লোক নাই, সন্তান সম্পদ নষ্ট করে, স্ত্রী সম্পদ নষ্ট করে, মেয়ে সম্পদ নষ্ট করে, তারপরে সম্পদে কোনো সমস্যা নাই, কিন্তু দিলে এত এত টাকা পয়সা কামাই করে দিলে কোনো শান্তি নেই। কারণ কি? আপনার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় নেই, ঠিক নাই বা ঠিক বলে? শান্তি পাইবে দিলে যদি থাকে আল্লাহ তাআলার ভয়, শান্তি পাইবে দিলে যদি থাকে আল্লাহ তাআলার ভয়, ঠিক কিনা বলেন? এ পৃথিবীর সবাই শান্তি চায়, তবু তারা কেন শান্তি নাহি পায়? শান্তি নাই রে টাকা পয়সায়, শান্তি নাই রে এসি বাসায়, শান্তি পাইবে দিলে যদি থাকে আল্লাহ তাআলার ভয়, শান্তি পাইবে দিলে যদি থাকে আল্লাহ তাআলার ভয়, ঠিক কিনা বলেন? ও মুসলমানে বান্দা আল্লাহর কুরআন যে কত বলতেছিলাম, দিলের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে আল্লাহ তাআলা শান্তি দিবে, শান্তি দেওয়ার মানে কি? আরো জোরে মুসলমানে আওয়াজে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার ভয় আপনার দিলের ভিতরে থাকতে হবে, শান্তি দিবে আমার আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন আলেম, আল্লাহর ওলি, আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সমকালীন একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক কবরের ভিতরে তার সাক্ষাৎ হয়ে গেছে কাশফের মাধ্যমে, আল্লাহ তারা কবরের অবস্থা আল্লাহর ওলিকে দেখায় দিলেন, সমকালীন একজন আল্লাহর ওলিকে যখন কবরের অবস্থা স্বপ্নের মুখে আর স্বপ্নের মাধ্যমে আল্লাহ তারা দেখায় দিলেন, আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছে, ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জগৎ বিখ্যাত আলেম বানাইছিলেন, এত দামি বানাইছিলেন, এত বড় ওলি তুমি ছিলা, ওগো আল্লাহর গুলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে কেমন আচরণ করেছে একটু জানতে যায়, আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বড় মহাব্বত করে ভালোবেসে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটা ঘর দান করছে, সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি কিন্তু একটা কথা শুনে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে ঘর দান করছে, তার চাইতে সুন্দর একটা ঘর আমার বাড়ির সামনে একটা কামার ছিল, ওই কামার ঘরটা আমার চাইতে সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওলি জিজ্ঞাসা করলেন, কারণ কি? এই মুহূর্তে আল্লাহ ওলি স্বপ্ন ভেঙে গেল, আল্লাহ ওলি চিন্তা করলো, আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, তার চাইতে একজন কামারের ঘর এত সুন্দর হয়েছে, কারণটা কি জানা দরকার আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, সকালবেলা আল্লাহর ওলি আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বাড়ির কাছে চলে গেছেন, তার বাড়ির সামনে চলে গেছেন, তিনি তাকায় দেখে আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বাড়ির সামনে একটা কামারের বাড়ি, কামারের দুইটা সন্তান তার বাড়ির সামনে দাঁড়ায় আছে, জিজ্ঞাসা করতেছে, আল্লাহর গুলাম তোমার বাবা কি বেঁচে আছে? বলে, না না আমার বাবা বেঁচে নাই, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, জিজ্ঞাসা করতেছে, আল্লাহর গুলাম তোমার কাছে একটা কথা জানতে চাই, তোমার বাবা দুনিয়াতে এমন কি আমল করেছে, বিশেষ এমন কোন আমল করেছে এটা কি তোমার জানা আছে? আল্লাহর গোলাম ডাক দে বলে, না না এমন কোন বিশেষ আমলের কথা আমাদের জানা নাই। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম এবার আল্লাহর গোলাম ডাক দে বলে,
ওগো আল্লাহর ওলি, আমার বাবা কেমন আমল করেছে, কি এমন বিশেষ আমল করেছে এটা আমাদের জানা নাই, কিন্তু আমার বাবার খবর দুনিয়ার কোন মানুষ যদি না জানে, আমার মা আমার বাবার খবর ভালোই জানে, ঠিক কিনা বলেন? আপনি কেমন স্বামী দুনিয়ার কোন মানুষ যদি না জানে, একজন জানে সে কে, আপনার স্ত্রী, আপনার ঘরের ভিতরে যে স্ত্রী আছে, আপনি ভালো না খারাপ আপনার স্ত্রীর চাইতে ভালো আর কেউ জানে? পিতামাতার কাছে নিজের দোষ গোপন করা যায়, কিন্তু স্ত্রীর কাছে নিজের দোষ গোপন করা যায়? মুসলমান ভাইয়ের আমার আল্লাহর উনি ডাক দিবলো, ও আল্লাহর গোলাম, তোমার মাকে পর্দার আড়ায় দাঁড় করে দাও, তোমার বাবা এমন বিশেষ কি আগুন করতো আমার জানার দরকার আছে। আল্লাহর গোলাম তোর মাকে ডাক দিব, মা পর্দার আড়ালে এসে দাঁড়িয়ে যাও, তোমার সাথে আল্লাহর একটি কথা বলতে চাই। আল্লাহর বন্দি পর্দার আড়ালে দাঁড়ায় গেছে, ও মুসলমান ভাইরা আমার আল্লাহ উনি জিজ্ঞাসা করতেছে, গো মা তোমার কাছে জানতে চাই, তোমার প্রাণের স্বামী তোমার স্বামী দুনিয়াতে এমন কি কোনো বিশেষ আমল করেছে যা তোমার জানা আছে? আল্লাহর বান্দি ডাকবে মানে, ওগো আল্লাহর ওলি, এমন কোনো বিশেষ আমলের কথা আমাদের আমার মনে নাই, কিন্তু দুইটা কথা আমার বড় মনে পড়ে, বিশেষ কোনো আমল তার তেমন ছিল না, কিন্তু দুইটা কাজ তাকে আমি করতে দেখেছি। বলে কি দুইটা কাজ করতে দেখেছো আমি একটু জানতে চাই। ও মুসলমান ভাইরা আমার আল্লাহর বান্দি ডাকতে পারে, আমার স্বামী কেমন ছিল? লোহা পিটানোর কাজ আমার স্বামী করত, কিন্তু আমার স্বামী সকাল থেকে কাজে বসে যাইত, কাজে বসার পর হঠাৎ করে যখন মসজিদ মিনার থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দিত, ওগো আল্লাহর ওলি, আমি আমার স্বামীর দিকে লক্ষ্য করে দেখতাম, সামনে থেকে পিছনের দিকে হাতুড়িটা নিয়েছে, আজানের ধ্বনি দেওয়ার সাথে সাথে এই হাতুড়ি পিছনের দিকে ফেলে দিয়েছে, কোনোদিন সামনের দিকে আর ফালায় না, আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার আল্লাহর বান্দি ডাকতে পারে, শুধু তাই নয়, তাকিয়ে তাকিয়ে দেখতাম আমার স্বামী আসমানে দিকে তাকিয়ে কি কি যেন বলতো আর থর থর করে কাঁপত। আমার স্বামী অন্য কোনো কাজের ভিতরে যেত না, সাথে সাথে আমার স্বামী মসজিদের ভিতরে চলে যেত নামাজ পড়ার জন্য, আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার গদিতে একটা কারণ হলো, রাত্রে বেলা সারাদিন যখন কাজ করে আমার স্বামী যখন রাত্রে বেলা ঘুমানোর জন্য আসত, আমি দেখতাম আমার বাড়ির সামনে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহের ঘর, ধনী মানুষ বড় আলেম মানুষ, রাত ভর ইবাদত করত আল্লাহর, আমার প্রাণের স্বামী জানালার কাছে দাঁড়ায় আফসুস করে বলত, তুমি যদি আমাকে সম্পদ দান করতা, অবসর যদি তুমি আমাকে দান করতা, আমিও তো আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ইবাদত করতে পারতাম, আল্লাহু আকবার বলেন। ইবাদতের কত জজবা, সারাদিন কাজ করে দাঁড়ায় কান্ত আর আল্লাহ তার ভয় দিলে ঢুকাই তোর কান্ত, আল্লাহ তার কাছে দোয়া করতো, মৃত্যুর আগ পর্যন্ত এমনটা আমার স্বামীকে করতে দেখেছি। আল্লাহর উনি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দি সুসংবাদ শুনে নাও, এই দুইটা কারণ আল্লাহ তার ভয়ে তোমার স্বামী করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল ইবনে মুবারকের চাইতে বেশি বড় সুন্দর জান্নাত দান করেছে। কেন? আল্লাহ তার ভয় তার দিলের ভিতরে ছিল, যেটা বলতেছেন আমরা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ভয় দিয়ে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখবে, বান্দা ভয় দেখানা পর বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করে আমি মালিককে ডাকি কিনা,
এ মালিককে যদি ডাকি, এই বান্দা যদি আবার আমাকে ডাকার জন্য মসজিদে চলে যায়, বান্দার জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন।